এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, তাকে শোকজ করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনারা সকলেই জানেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী নাম না করে পঞ্চায়েতে নির্বাচনের সময় হুমায়ুন কবিরের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুরদা, পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিকবার কিন্তু দল বিরোধী মন্তব্য করেছেন হুমায়ুন কবির, এবং দলের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকাকে গ্রাহ্য না করে তিনি বেশ কিছু আসনে নির্দল প্রার্থী দিয়েছিলেন। এছাড়াও নির্বাচনের তার যে গ্রুপ ছিল, অর্থাৎ তিনি যে নির্দল প্রার্থীদের দাঁড় করিয়েছিলেন, তারা প্রায় সকলেই পরাজিত হয়েছিলেন। কয়েকটি ক্ষেত্রে দুই থেকে তিনটি আসনে পঞ্চায়েতে তার অনুগামীরা জয়লাভ করেছিলেন। তারপরেও কিন্তু ভরতপুরের এই তৃণমূল বিধায়ক, তিনি একাধিকবার দল বদল করে ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে রয়েছেন। সেই হুমায়ুন কবির আবারও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, এমনকি যে দলের চেয়ারম্যান যেটা যে রয়েছেন তিনি অপূর্ব সরকার, তার বিরুদ্ধেও কিন্তু একাধিকবার মন্তব্য করেছেন, জেলা সভাপতির বিরুদ্ধে মন্তব্য করেছেন। এমনকি বিভিন্ন সময় দেখা গেছে দলের সর্বোচ্চ নেতৃত্ব তাদেরও আক্রমণ করেছেন। বারবার দলের বিরুদ্ধে এরকম মন্তব্য করার জন্যই তাকে শোকজ করা হয়েছে। তিনি আগামী সোমবার তিনি সুব্রত বক্সির সঙ্গে দেখা করবেন এবং দেখা করে তার শোকজের জবাব দেবেন, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তাকে শেষ সুযোগ দেয়া হতে পারে, কারণ তিনি যেভাবে বারবার মন্তব্য করছেন তাকে হয়তো এবারের মতো সতর্ক করে ছাড়া হতে পারে। এছাড়াও আরো একজন বিধায়ক রয়েছেন, দেবরার বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তার গত কয়েকদিনের গতি প্রকৃতি নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাকেও কিন্তু অতি দ্রুত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকা হতে পারে বলে আমরা জানতে পারছি। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভরতপুরের এই তৃণমূল বিধায়ক, তিনি একাধিকবার দল পরিবর্তন করেছিলেন। তিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসেও তিনি একবার ছেড়েছিলেন, ছেড়ে আবার বিজেপিতে ফিরে গেছিলেন। সেই রকম একটি বিতর্কিত চরিত্র, বারবার দল বদল তিনি করেন। তিনি কিন্তু আবারও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বিষাদগার করছেন, এবং গত কয়েকদিন ধরে তিনি বেশ কয়েকটি মন্তব্য করেছিলেন যা দলের একেবারে খুব গুরুত্বপূর্ণভাবে সেই তার বক্তব্যকে দলের কাছে তুলে ধরা হয়েছিল, এবং সেই মতে রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে তাকে অতি দ্রুত জবাব দিতে বলা হয়েছে, এবং যেটা সূত্র মারফত জানতে পারছি তিনি সোমবার তার জবাব দেবেন। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বৃহস্পতিবারই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক রয়েছেন, তিনি মাঝে মাঝে গুন্ডামি করেন বলেও বলেন মুখ্যমন্ত্রী। তার দলের কর্মী হলেও তিনি তার কার্যকলাপকে সমর্থন করেন না বলেই বিধানসভায় মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক একদিনের মধ্যেই হুমায়ুন কবিরকে শোকজ করল দল। হুমায়ুন কবির বর্তমানে বিধানসভার দুটি স্থায়ী কমিটিতে রয়েছেন, বিদ্যুৎ দপ্তরের স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাজ করছেন তিনি। এই মুহূর্তে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে নাকি শুধুমাত্র শোকজ করেই ছেড়ে দেবে দল, সেটা অবশ্য তাঁর উত্তরের ওপরেও অনেকটা নির্ভর করবে। কারণ সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে নির্দলদের প্রার্থী করার বিষয়ে হুমায়ুন কবিরের কার্যত মদত ছিল বলেই অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই দলবিরোধী মন্তব্য এবং কার্যকলাপের জন্যই শোকজ করেছে তৃণমূল কংগ্রেস।